হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার অ্যাগেন ব্যাক। আমার সামনে আছে মামা জেসন মামা, আর সাথে আছে আশরাফুল। সো আজকে আমরা যেটা যাব হচ্ছে, এটা হলো দক্ষিণবঙ্গের সবথেকে বৃহত্তম বটগাছ, সেটা দেখার জন্য সাত মাইলে এটা। আচ্ছা, আমরা মামা আমরা এই 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 চেকপোস্ট হয়ে সুজা রোড মারি, তাহলে এই ভাঙাচূড়ার, হ্যাঁ ভাঙাচূড়ার আর ই করা লাগবে না, তা ঘোরাও না চলো। তো আমরা আজকে যাচ্ছি তিনটা বাইক, এখান থেকে প্রায় 40 কিলো মতো হবে। আমার পিছনে আছে বিনু, এগেইন বিনু ইজ ব্যাক। বিনুকে একটু দেখাই, ওই যে হ্যাঁ কই গেল, ওই যে বিনু। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, জঘন্য অবস্থা। মাস্ক টাক্স পরেও বিনু মুখটাকে বাঁচিয়েছে, বাট আমার অবস্থা আরও খারাপ, কারণ আমার তো কথা বলতে হচ্ছে। অনেকদিন আর কি বাসার কাজ চলতেছিল, এই কারণে কোনো ব্লগ দিতে পারিনি, অনেক দিন আর কি ব্লগ দিতে পারিনি। সবাই ভাবছে হয়তো বা ব্লগিং ছেড়ে দিছে কি না, কিন্তু আসলে ব্লগিং ছাড়িনি। ব্যাপারটা হচ্ছে যে আমার বাসার কাজ চলতেছে, নতুন করে বাসা তৈরি করতেছি সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়ে, ইউটিউব আর ফ্রিল্যান্সিং টাকা দিয়ে। তো যাই হোক, ওটারও একটা ব্লগ আসছে কমপ্লিট হওয়ার পরপরই। ধুলো ও নো, আমরা পালবাড়ির হয়ে যাব সাত মাইল। ওখানে আমাদেরকে রিসিভ করার জন্য আক্তার সাহেব আছে, 400 রাইডার্সের। তো আক্তার ভাই আমাদেরকে নিয়ে যাবে সেই মল্লিকপুর সুইতলা, সেখানে আর কি দক্ষিণবঙ্গের সবথেকে বৃহত্তম বটগাছটা অবস্থিত। আমি অনেক আগে গিয়েছি একবার, বাট সেইভাবে যাওয়া হয়নি। তো শুক্রবার ফ্রাইডে সেই হিসাবে ভাবলাম যে একটা আশেপাশে ট্যুর করি। তো ওইটা যে যে দেখেননি, আশা করি তাকে দেখাবো। ড্রোন শট নিব কিছু, ড্রোন আনছে আশরাফুল আমাদের। তো আমার ঘাড়ে ঝুলতেছে ড্রোনের ব্যাগ। তো বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। এদিকের রাস্তা ভালো, আমাদের রাস্তা কাজ চলতেছে বলে এখন ভালো না। কুকুর টুকুর রাস্তায় অনেক সাবধান, কারণ রাস্তায় কুকুরগুলো অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। কুকুরগুলো রাস্তায় যখন ক্রস করে, তখন আর কি দেখে ক্রস করা উচিত, আপনাদের পার হওয়া উচিত, কারণ এগুলো অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। ওকে, সো লেটস গো। সাহেব কি অবস্থা? হ্যাঁ, ফটোশুট কি হবে নাকি এখানে? ফটোশুট হবে নাকি এখানে? এখান থেকে কত কত কিলো আর ওটা? তাহলে আমরা কটা ছবি টবি তুলি নাকি? ওয়েদার ভালো রয়েছে, হ্যাঁ ছবি তুলি। Trying hard, but you wanna be my friend. Ain't no place to hide, ain't no one to run to. Here we go again. Come a bluff, I'ma be here till the end. তো আমাদের ফটোশুট একটু হলো কমপ্লিট,
আমাদের কমপ্লিট। তুমি কি জানো আমাদের চেহারার মহামারা হয়ে গেছে, আমার চেহারা একটু ফেসিয়াল করে মামা কিন্তু গ্লেজ ফিরে আইছে, মামার কিন্তু সেই প্রিভিয়াস গ্লেজ ফিরে এসেছে, কুয়াকাটায় যে আমাদের চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে, আক্তার সাহেব তো গেলেন না। তো আমরা এখন যাচ্ছি, হ্যাঁ আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই মল্লিকপুর, দক্ষিণবঙ্গের সব থেকে বড় বট গাছ, এখন আগের মতো আছে কিনা জানি না, শুনতেছি আগের মতো নাই। তো ওকে লেটস গো, এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর করেছে আর কি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, এই মাঠে ফুটবল খেলতে আসছিলাম যশোর রাইডার্সের, হ্যাঁ এই যে আক্তার সাহেবদের সাথে খেলা এখানে ছিল, কিন্তু এখান থেকে দুর্ভাগ্যবশত আমাদেরকে বলছিল খেলা যাবে না আর্মিতে এসে, তারপরে আক্তার সাহেবদের গ্রাম ওই সেইদিকে যাচ্ছি আর কি, ওই গ্রামের মধ্যে যে খেলছিলাম। বারো বাজার, বারো বাজার থেকে ডানে, তো আমরা আসলে চলে আসছি, এইটা জায়গার নাম হচ্ছে মল্লিকপুর বেথুলি বাজার কালীগঞ্জ ঝিনাইদহ, আচ্ছা ঝিনাইদহের ভিতরে, থ্যাংক ইউ চাচা। তো আমরা অলমোস্ট চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে এইটা, হ্যাঁ এইটা, এই পুরো এলাকা ধরে বিস্তৃত, অনেক মানুষ দেখা যাচ্ছে, ওর ভিতরে ছোটোখাটোভাবে জটলা করেছে কি হে ব্লগার, এই গাছের উপরে উঠে ছবি তুলতেছে, আমরাও তুলবো চিকুনও উঠবে। এই যে এইখানটায় আমাদের হয়তো বা গাড়িটা রাখতে হবে, এন্ট্রি গেট হচ্ছে এই যে, সড়ক কি সড়ক বটবৃক্ষ, সড়ক বটবৃক্ষ। তো আমরা আসলে চলে আসছি এই যে সেই বৃক্ষ দেখতে, বটবৃক্ষ, এই যে দর্শক বটবৃক্ষ সামনে, ওই যে। তো আমরা একটু ভিতরে ঢুকবো এখনই, প্রায় যশোর থেকে প্রায় আনুমানিক বলা যায় প্রায় 40 কিলো, যশোর থেকে 40 কিলো। তো হ্যাঁ যাই হোক, এখানে রাখো, আমরা এখনই ঢুকবো, লেটস গো। তো আমরা এখন আর কি ভিতরে
ঢুকতেছি, প্রবেশ করতেছি। আচ্ছা এন্ট্রি গেট, হ্যাঁ এই যে সড়ক বটবৃক্ষ, ঠিক আছে। তো এই আর কি, এই যে গাছের কোনটা যে মেন গাছ এটাই হচ্ছে ব্যাপার মামা। হ্যাঁ এটা তো একটার সাথে একটা লিঙ্ক মনে হচ্ছে না, নাকি সব আলাদা আলাদা? আসো তোমরা দেখো ঘুরে ঘুরে, মেন গাছ কোনটা? মেনটা এটাই মেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে বৃহত্তম গাছ মানে এটা হচ্ছে অনেক এরিয়া জুড়ে, অনেক লম্বা এমন কিছু না, ব্যাপারটা হচ্ছে অনেক এরিয়া জুড়ে আর কি। কোনো নির্দিষ্ট কোনো গোড়া নেই, এর নির্দিষ্ট কোনো গোড়া নেই, মানে এটা টোটাল এইভাবেই শিকড় বিস্তার করছে। তো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখবো কি বলেছে, 30 কিলো জুড়ে গাছ? না না, সেটা কি অন্য আরেকটা রয়েছে নাকি? আমরা এখান থেকে ড্রোন উড়াতে পারি সেট করে, তাই না? আচ্ছা বল কি বলো? হ্যাঁ এখনই উড়াই দেবো, নাহলে এরপরে আর অন্ধকার হয়ে যাবে। তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো, সবাই সবার মতো ছবি টবি তুলতে পারো। কি বলো চিকন, তোমার অভিমত ব্যক্ত করো তো। আমি এখানে খাওয়ার কিছু পাচ্ছি না বাবু, আমার চিকন আমার চিকন একটু মোটা বানাবো আমি খাইয়ে, কিন্তু সে তো হলো না বাবু। এটা একটা পার্ক বানাই দেখো, আমফানে ভেঙে গেছে মনে হয়, ওই গাছটা আমফানে হয়তো বা ভেঙে গেছে, ওই সামনে কিছু বালক, তারপরে উঠে লাফালাফি তিরিং বিড়িং, যে অনেক জায়গা জুড়ে আর কি। এর কোনো নির্দিষ্ট বয়স হতে পারে এই গাছটা? অনেক পুরনো, অনেক পুরনো। এর আসলে ইতিহাসটা পড়ার দরকার, কোনো জায়গায় লেখা আছে কি না? আমি তোমাকে গাছে উঠাবো মামা, ওই যে এখানে অনেক মানুষজন উঠেছে ওর ভিতরে, তুমি উঠতে পারো। কি হবে সেটা বলো, গাছে উঠে একটু সরকারি জিনিস আমাদের ঐতিহ্য দেখার দরকার, দেখতেছি। এর বয়স কত তোমার কাছে? আমি কয়টা প্রশ্ন করব তোমার কাছে, কয়টা আমি প্রশ্ন করব সেটা হচ্ছে, মনে করো এটা তোমার বিসিএস এর এক্সাম, আচ্ছা সেটা হচ্ছে যে এই গাছ কত বছর বয়স? এটা আসলে গাছ বলো তো, নীরবে জানো, হ্যাঁ বলো। যে গাছে প্রথম একটা বট গাছ ছিল, বট গাছ তো বড় গাছ হয়, সেই গাছ বড় গাছগুলো গুলো পড়ে শিকড় পড়ে পড়ে এরকম উঠায় যায়, পড়ে পড়ে মোটা হয়ে যায়। এই বাচ্চা না 300 বছর বয়স গাছটা, বড় গাছটা বড় হয়ে গেছে। এইটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বটবৃক্ষ যেটার বয়স 300 বছরের বেশি। এটা হচ্ছে যশোরের ঝিনাইদা আর কি, কালীগঞ্জ ঝিনাইদার ভিতরে অবস্থিত। তো এটা বোঝা যাচ্ছে যে উপর থেকে বট গাছের শিকড়গুলো নিচে পড়েছে, সেই শিকড় পড়ার পরে তাই দিয়েই গাছ তৈরি হয়েছে। আর এটা যে মানুষজন আসছে, অনেক মানুষজন এখানে আসছে,
তারা ঘোরাফেরা করতেছে, দেখতেছে একটা পার্ক হয়ে গেছে। আমফানেও কিছু ক্ষতি হয়েছে, এই গাছগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে বোঝা যাচ্ছে আমফানের প্রভাবে এই যে গাছগুলো। তো আমি এখন এই গাছে উঠব, এই গাছে শিকড় বাকড় ঘুরে। এই যে কত বড় গাছ, এই তার হচ্ছে শাখা প্রশাখা কোথা থেকে কোথায় চলে আসছে। এটার উপর এখন উঠতে হবে। এই দেখো উঠে গেছে। সো আমরা এতক্ষণ ঘোরাঘুরি করলাম, একটু দেখলাম, বসলাম, ফটোশ্যুট হলো, খাওয়া দাওয়া কিছু হলো, সামান্য কিছু। তো এখন আর কি বের হয়ে যাবো, সন্ধ্যার আজান পড়ে গেছে, এখন আবার যশোর দিক ব্যাক করবো। তো এই আর কি, এই ছিল আজকে বটবৃক্ষ, দক্ষিণবঙ্গের সব থেকে বড়ো এরিয়া জুড়ে, অনেক বড়ো এটা, অনেক বড়ো একটা এরিয়া জুড়ে ছিল এক সময়, আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। অন্ধকারে কী দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না, তারপরেও আর কি সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন বের হয়ে যাবো। তো এখানে একটা ইতিহাস আছে। সো এশিয়া মহাদেশের প্রাচীন অন্যতম বৃহত্তম বটবৃক্ষ কালীগঞ্জ উপজেলায় বেঝুলি গ্রামে মল্লিকপুর প্রায় 250 থেকে 300 বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেয়ালের এই বটবৃক্ষ জন্মেছিল। মূল গাছটি মারা গেলেও এটি 45টি বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রায় গাছের প্রায় 2.8 একর জায়গা জুড়ে অবস্থান করেছে। এর 345টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান। 2009 হতে সামাজিক বন বিভাগ যশোর এই বটবৃক্ষটি ব্যবস্থাপনা করে আসছে, সামাজিক বন বিভাগ যশোর। তো এই আর কি এই গাছের ইতিহাস। সবাই ভালো থাকবেন, নেক্সট আবার অন্য ব্লগে দেখা হবে। তো মামা বাই বাই দিয়ে দাও, তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি গুটি গুটি করে, তাই না? চিকন কি মজা পেয়েছো আজকে একটু ঘুরে? অনেকদিন পরে আমরা বের হলাম একটু লঙে দুজন। সুজাদি বের হবো, হ্যাঁ কালীগঞ্জ হয়ে রাস্তা ভালো, খারাপ না, আমি দেখছি। এটা দীপ্রদের চাচা দাদা বাড়ি। সো সুন্দর একটা রাস্তা, ওকে তাহলে আমরা যাই।